আইন বিচার ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাসের সৎকার সম্পন্ন। আলমগীর হোসেন প্লাবন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্রে। লেজিসলেটিভ বিভাগের সচিব জনাব নরেন দাসের সৎকার সম্পন্ন হয়েছে। বুধবার 22 জুলাই সকালে তার সৎকার করা হয় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুরের নিজ বাড়িতে। তার মেয়ে মাধুরিকা দাস পিয়াল মুখাগ্নি করার মাধ্যমে শেষ কীর্তানুষ্ঠান শুরু হয়। নিহত সচিবের সহোদয় ভাই ধীরেন দাস জানান, গত মঙ্গলবার 21 জুলাই সন্ধ্যা 7:15 দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেলে তিনি করোনা উপসর্গ নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার 21 জুলাই এক শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আজ বুধবার কোয়ান্টাম ফাউন্ডেশন ও টিম সাদিপুর বিএস কোভিড-19 কর্মীদের সার্বিক সহায়তায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াপুরে তার সৎকার সম্পন্ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম, সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, বন্দর থানা পূজা উদযাপন পরিষদ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি শিশির ঘোষ অমর, নয়াপুর মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু সুদর্শন সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টিম সাদিপুর ভাইরাস কোভিড-19 সদস্যরা হলেন আমির হোসেন, রিয়াদ, রুহুল আমিন, মাসুদ, জুনায়েদ, নাফিস এবং আলামিন।